নমস্কার বন্ধুরা, আমি কবিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। চলুন রান্নাটা শুরু করি। এখানে তিনটে সরু সরু বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়েছি। এবার আমি বেগুন আর আলুগুলো গোল গোল করে চাকা চাকা করে কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। এবার আলুটাও কেটে নেব গোল গোল করে। এই রকম মোটা রেখেছি। এবার একটা ফ্রাইং প্যান বসিয়েছি, এতে আমি দিয়ে দেব সর্ষের তেল। একটু বেশি দিতে হবে, বেগুন ভাজব। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। বেগুনটাকে ভালো করে ভেজে নেব। আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নেব। আবার এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো 2 চামচ মতো। এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একইভাবে আলুগুলো ভেজে নেব। একটু হলুদ দিয়ে দেব আলুর মধ্যে, তাহলে কালারটা সুন্দর হবে। আলু ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যেই এইভাবে বড় বড় করে একটু পেঁয়াজ কেটে রেখেছি, একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকেও আমি ওই একইভাবে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, হালকা ভেজে এটাকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে আর একটু হিং দেব। জিরে আর হিংটা একটু ভেজে নেব। এবার এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এটা দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা। এটাকেও একটু ভেজে নেব। এখন এর মধ্যে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। দেব 1টা টমেটো কুচি। আর পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর হবে। মশলাটাকে খুব ভালো করে কষে নেব, তার জন্য এখানে অল্প একটু এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব।
মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন এর মধ্যে দেব হাফ কাপ মতো জল। খুব বেশি জল লাগবে না, হাফ কাপ মতো দিলেই হবে, কারণ বেগুন আর আলু ভাজা আছে, পুরোটাই সেদ্ধ আছে। দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। আপনারা যদি আমার চ্যানেলে ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এটা লুচি রুটির সঙ্গে খুব ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে। আপনারা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। প্রায় হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মতো ধনে পাতা কুচি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব ধনে পাতাটাকে। রেডি হয়ে গেছে বেগুনের একটা অসাধারণ রেসিপি। আপনারা করুন, ভীষণ ভালো লাগবে, আর আমাকে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।